वेलकम टू ऑनलाइन स्टडी 24x7 आज के मैं तुम्हारे साथ जेनरल स्टडीज एर एकटी पार्ट रही है जियोग्राफी से जियोग्राफी वायुमंडल स्तर नहीं आलोचना करब वायुमंडल स्तर थेके तुम्हारे ठीक की रकम एमसीक्यू आसते पारे से विषय आज के आलोचना करब तुम्हारा चैनल जरा नतून रहे तरह अवश्य चैनल के सबसक्राइब कर दे बाकी अवश्य लाइक और शेयर करो এর আগে আমি তোমাদের সাথে হিস্ট্রির এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের জিওগ্রাফির একটি পোর্শন বায়ুমণ্ডলের স্তর সেই স্তর থেকে কি রকম কি এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করছি চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এখানে যে কোশ্চেনের কথা বলেছে সেটা হলো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি দেখতে পাই এছাড়াও আয়নোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় कृत्रिम उपग्रह स्थापन वायुमंडल कृत्रिम उपग्रह स्थापन उत्तर एक्सोस्फियर कृत्रिम उपग्रह स्थापन वायुमंडल स्तर उपयोगी उत्तर एक्सोस्फियर थर्ड की বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে উত্তর হবে ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার এই স্তরে জলীয়বাষ্প মেঘ ধূলিকণা এগুলো যেহেতু রয়েছে তাই এই কারণে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু এই স্তরে ঘটে এটি হলো ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার উষ্ণতাও কিন্তু দ্রুত হারে কিন্তু বৃদ্ধি পায় থার্মোস্ফিয়ারে বৃদ্ধির সঙ্গে এখানে উষ্ণতা বৃদ্ধি পেয়ে হয় 1200 ডিগ্রি সেলসিয়াস থার্মোস্ফিয়ারে কি হয় 500 কিমি 500 কিমি উচ্চতা বৃদ্ধি যখন পাচ্ছে তখন তার উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস এটা হলো তোমার থার্মোস্ফিয়ার এরপরের যে কোশ্চেনটা সেটা কি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার নেক্সট যে কোশ্চেন আছে সেটা কি বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায় স্ট্রাটোস্ফিয়ার উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন গ্যাস দেখা যায় এছাড়া এই যে স্ট্রাটোস্ফিয়ারে এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় কারণ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এরপরে কিন্তু উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে কারণ এখানে অতিবেগুনী যে রশ্মি সেটা হচ্ছে এখানে শোষিত হচ্ছে এছাড়া এই স্তরকে কিন্তু আবহাওয়াবিহীন স্তর বলা হয় স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু আবহাওয়াবিহীন স্তর বলা হয় তারপরে কি কোশ্চেন রয়েছে জেট বিমান বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করছে সেটার উত্তর স্ট্রাটোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করছে এবং ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের সাধারণ যে বিমান সেটা চলাচল করছে তারপরে এটা কি বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় এখানে উচ্চতা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তার সাথে হচ্ছে উষ্ণতা হ্রাস হচ্ছে নেক্সট কি কোশ্চেন রয়েছে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ধ্বংস হয়ে যায় সেটারও কি উত্তর হবে সেটারও উত্তর হবে মেসোস্ফিয়ার এখানে এসে কিন্তু উল্কাপিণ্ডগুলি পুড়ে কিন্তু ধ্বংস হয়ে যায় এই স্তরে এসে পরের কোশ্চেনটা হলো নিরক্ষীয় মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ার উচ্চতা কত নিরক্ষীয় অঞ্চলে 16 কিমি এবং হচ্ছে মেরু অঞ্চলে হচ্ছে 8 কিমি জেনারেল স্টাডিজের প্রত্যেকটি টপিক নিয়ে এমসিকিউ এবং কনসেপ্ট দুটোই তোমাদের এখানে কিন্তু আলোচনা করা হবে আজকে বায়ুমণ্ডলে আমি কিছুটা এমসিকিউ আলোচনা করলাম নেক্সট দিন তোমাদের সাথে বাকি এমসিকিউ গুলো আমি আলোচনা করব তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা